সে শর্ত মেনে নেওয়ার জন্য প্রস্তুত হয়ে যায়। কি হলো কি আলো, এখনো কি তুই চিন্তা করেই যাবি যে তুই আমার শর্ত মানবি কি না? তাহলে কি আমি ধরে নেব তুই আমার শর্ত মানবি না? না না কালপুরুষ, আমি তোর সব শর্ত মেনে নেব। তার আগে তোকে আমাকে বলতে হবে যে সখিনী আর হলুদ পাখিকে কোথায় আটকে রেখেছিস তুই। না না আলো, সেটা কি করে হয়? আমি যদি তোকে বলেই দেই সখিনী আর হলুদ পাখিকে আমি কোথায় আটকে রেখেছি, তাহলে তুই এক্ষুনি ওদের কাছে গিয়ে ওদেরকে মুক্ত করে ফেলবি, যেটা আমি কখনোই হতে দেব না। আর তুই যদি কোনোভাবেই ওদেরকে ওদিকে সূর্যের বাবা বাড়িতে ফিরে আসে, আর বাড়িতে ফিরতেই দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে পায় যে সূর্যের মা তার জন্য ঘরের বারান্দায় বসে বসে অপেক্ষা করছে। একি সূর্যের মা দেখছি এখনো আমার আর সূর্যের জন্য অপেক্ষা করে বারান্দায় বসে আছে। আমি জানি এক্ষুনি যদি আমি ওর সামনে গিয়ে দাঁড়াই তাহলে ও প্রথমেই সূর্যের কথা জিজ্ঞেসে করবে আর বলবে কেন আমি সূর্যকে সাথে করে নিয়ে আসিনি। তখন জানি না কি উত্তর দেব, সেটাই তো বুঝতে পারছি না। তবে সাপুরে সর্দার আমাকে তো বলে দিয়েছে আমি যেন আমার স্ত্রীকে আপাতত সত্য কথাটা না বলি, কিন্তু ওকে আমি মিথ্যা কথাটা বা কী করেই বলবো সেটাই তো বুঝতে পারছি না। আর তাছাড়া আমি এমনিতেই ওর মুখের দিকে তাকিয়ে ওকে কখনো মিথ্যা বলতে পারি না, কিন্তু তারপরেও যে আজকে আমার মনটাকে শক্ত করতেই হবে, কারণ আমি যদি কোনোভাবে সত্যিটা ওকে জানিয়ে দেই সূর্য সাপুরে সর্দারের বাড়িতে নেই এবং আমি আর সাপুরে সর্দার সূর্যকে অনেক খুঁজেও খুঁজে পাইনি, তাহলে তো আমার স্ত্রী অনেক অনেক চিন্তা করবে, আর এসব কিছু শুনে ও তো অসুস্থ হয়ে যেতে পারে। না না, এটা তো আমি কিছুতেই হতে দিতে পারি না, আর তাই তো আমাকে এক্ষুনি মিথ্যা বলতেই হবে। আর তাছাড়া আমি খুব ভালো করেই বুঝতে পারছি যে আমাদের সূর্যের কোনো ক্ষতি হবে না, আলো কোনো ক্ষতি হতে দেবে না, ও ঠিক সূর্যকে নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসবে। যাই হোক, এখানে দাঁড়িয়ে থেকে কোনো লাভ নেই, যাই সূর্যের মায়ের সাথে কথা বলি, এতে করে ওর চিন্তাটা কিছুটা কমবে। এই কথা বলে সূর্যের বাবা বাড়ির ভেতরে এগিয়ে যায়, আর সূর্যের মা সূর্যের বাবাকে দেখে খুব খুশি হয়। এ কি গো, তুমি ফিরেছো, ভালো করেছো। সেই কখন থেকে আমি তোমার জন্য অপেক্ষা করেই যাচ্ছিলাম, কিন্তু তোমার ফিরে আসার কোনো নামই পাচ্ছিলাম না। এখন বলো তো আমার সূর্য কোথায়, আর ও কেন আসেনি তোমার সাথে? আর তাছাড়া ও কি সত্যি সত্যি সাপুরে সর্দারের বাড়িতে আসে না কি? সূর্যের বাবা সূর্যের মায়ের কোনো কথারই উত্তর না দিয়ে চুপ করে দাঁড়িয়ে থাকে, কারণ সে বুঝে উঠতে পারছিল না কিভাবে সূর্যের মাকে সে মিথ্যে কথাগুলো বলবে। কি গো, কি হলো কি, তুমি এভাবে চুপচাপ দাঁড়িয়ে আসো কেন? আমার কোনো কথার উত্তরই যে দিছো না। বলো বলো, আমার সূর্য সাপুরে সর্দারের বাড়িতেই রয়েছে, আর ও কেনই বা এলো না তোমার সাথে? আর তাছাড়া তুমি ওকে জিজ্ঞাসা করনি যে ও কেন কেন এরকম ভাবে কাউকে কিছু না বলে চলে গেল? ও কি জানে না ওর মার ওর জন্য কত চিন্তা হয়? আর তাছাড়া ওর বাবা মায়ের কাছে যেতে তো কোনো নিষেধ নেই, চাইলেই তো যখন খুশি তখনই যেতে পারে, কিন্তু আমার কাছে না বলে এভাবে চুপি চুপি কেন চলে গেল? আর তাছাড়া আলো ফিরে এলেই তো ওরা আলোর একসাথে ওদের বাড়িতে ফিরে যাওয়ার কথা ছিল। এই কালপুরুষ এসব কি বলছে কি? আমার সূর্যের বিপদ হবে, কিন্তু আমার জানা মতে তো আমার সূর্য তার বাড়িতেই ছিল। তার মানে কি কালপুরুষ কোনোভাবে তার শক্তির মাধ্যমে আমার সূর্যের কোনো ক্ষতি করতে চাইছে? কিন্তু আমি কোনোভাবে চাই না যে আমার সূর্যের কোনো ক্ষতি হোক। এমনিতে আমার সূর্য অনেক কষ্ট করেছে, আর তাই আমি চাই না ও আর কোনো কষ্ট করুক। তাই এক্ষুনি আমাকে কালপুরুষের সাথে ভালোভাবে কথা বলতে হবে, আর যে করে হোক সূর্যকে বিপদ থেকে রক্ষা করতেই হবে। কালপুরুষ, আমার সূর্যের কি বিপদ হবে বল, আমাকে সবকিছু খুলে বল, না হলে কিন্তু তোর অবস্থা আমি কি করব সেটা তুই নিজেও জানিস না। তুই আমার কি অবস্থা করবি সেটা তোর ব্যাপার, তবে আমাকে তুই যাই করিস না কেন, আমাকে ধ্বংস করে ফেললেও তুই তোর সূর্যকে কিছুতেই বাঁচাতে পারবি না। আর তাছাড়া শুধু তোর সূর্য নয়, সখিনী আর হলুদ পাখি তোর দরবেশ বাবা যেখানে নিয়ে গিয়ে রাখুক না কেন, আমার মায়া শক্তি এমন ভাবে সাজানো আছে যে ওদেরকেও ওই সুরক্ষিত আস্তানা থেকে বের করে নিয়ে আসবে আর ওদেরকে শেষ করে দেবে। কি বলছিস কি তুই এসব? আমি বুঝতে পেরেছি তুই আমার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য নিশ্চয় কোনো ফন্দি আটছিস। আলো, তুই আমার কোনো কথা বিশ্বাস করিস আর না করিস,
তাতে করে আমার কিছুই এসে যায় না। তবে যেটা সত্যি আমি তোকে সেটাই বললাম। এখন তুই চিন্তা কর, তুই আমাকে হত্যা করবি নাকি তোর সূর্যকে রক্ষা করবি, আর নাকি তোর সংখিনী এবং হলুদ পাখিকে রক্ষা করবি। আর আমি তো জানি আমি মরে যাব, কারণ তোর শক্তির সাথে আমি কখনোই পেরে উঠব না। আর তাই তো আগে থেকে এসব কিছু আমি সাজিয়ে রেখেছিলাম। এখন এখন কি করবি তুই? দরবেশ বাবা, দরবেশ বাবা, এই কালপুরুষ এসব কি বলছে কি? সত্যি কি আমার সূর্য, পঙ্খিনী আর হলুদ পাখি এতটা বিপদে রয়েছে? আর যদি এটাই হয় তাহলে ওদেরকে কি করে বাঁচাবো? এই কালপুরুষের কথা শুনে তো আমি খুবই চিন্তিত। আর তাছাড়া সূর্য কেনই বা বিপদে পড়বে? সূর্য তো নিজেদের বাড়িতে ছিল। তাহলে কি সূর্য কোনো কারণে বাইরে বেরিয়েছে? আর তাছাড়া হলুদ পাখি আর সংখিনীকে আমি যে জায়গায় রেখে এসেছি সেই জায়গাটিও ভালোভাবে সুরক্ষিত করা আছে। সংখিনী যদি সেখান থেকে না বের হয় তাহলে কেউ তাদেরকে কোনো ক্ষতি করতে পারবে না। আর আমি তো সংখিনীকে বারবার নিষেধ করে এসেছি যে কোনোভাবে ওই জায়গার বাইরে না বের হয়। আর আমি জানি ও আমার কথা শুনবে। তবে এখন সূর্যের ব্যাপারটা আমাকে জানতে হবে, আর ও হয়তো বা সত্যি কোনো বিপদে পড়েছে। হ্যাঁ, হতে পারে। আর তাছাড়া এই জন্য আমার কেন জানি মনের মধ্যে কোথাও কোনো একটা কিছু হচ্ছে যেটা আমি জানি না। না না, এখনই আমাকে সূর্যের ব্যাপারে সব কিছু জানতে হবে। এ কথা বলে দরবেশ বাবা তার চোখ বন্ধ করে, আর সাথে সাথে সে সব কিছু জানতে পারে। আলো মা, তুই সংখিনী, হলুদ পাখি এবং সূর্যের কথা ভাবিস না। এক্ষুনি এই কালপুরুষকে ধ্বংস করে দে, আর আমি নিচে যাচ্ছি ওদেরকে উদ্ধার করার জন্য। তুই ওদেরকে নিয়ে একদম চিন্তা করবি না। তুই তোর শত্রুকে বিনাশ কর মা, বিনাশ কর। এ কথা বলে দরবেশ বাবা অদৃশ্য হয়ে যায়। কি হলো কি সংখিনী, তুই আমার কথা শুনতে পাচ্ছিস না? সেই তখন থেকে আমি তোকে ডেকে চলেছি তো চলেছি, তারপরও একটিবারের জন্য তুই এখানে আসছিস না। আর তাছাড়া তুই কি ভেবেছিস সংখিনী, কালপুরুষ তোকে কোনো মায়াশক্তি দেখে তোকে ওই জায়গা থেকে সরাতে চাইছে এমনটি? না 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 রে। আর তাছাড়া কালপুরুষের কোনো মায়াশক্তি তো আমার উপর কাজই করে না। আর তাছাড়া তুই কি আমার কণ্ঠস্বর শুনে আমাকে চিনতে পারছিস না? তাই বলছি এক্ষুনি এক্ষুনি বাইরে আয়, এসে আমার সাথে কথা বল। আর তাছাড়া আমার সূর্য যে মহা বিপদে আছে, এক্ষুনি আমাকে আমার সূর্যের কাছে যেতে হবে, না হলে তো তোর কাছে আমি নিজেই যেতে পারতাম। তুই আয়, আয় সংখিনী, একটু বাইরে আয়। এসব কি বলছে কেন? সূর্য আবার বিপদে পড়েছে, তার মানে? তার মানে ওই কালপুরুষ নিশ্চয় আমার উপর মায়াশক্তি প্রয়োগ না করলেও সূর্যের উপর ঠিকই মায়াশক্তি প্রয়োগ করেছে। আর তাই তো বলি, আলো আর দরবেশ বাবা কেন আমার এখানে আসলো না? আর তাই তো আমাকে এখনই এখান থেকে বেরিয়ে যেতে হবে, আর আলোর সাথে কি কথা বলতে হবে। কিন্তু আমি এখান থেকে বের হবো কি করে? হলুদ পাখির যে অবস্থা, আর হলুদ পাখিকে তো এখানে একা রেখেও যেতে পারবো না, ও তো নিস্তেজ হয়ে পড়ে আছে। আর এই অবস্থায় আমি ওকে তো সাথে করে নিয়েও বেরোতে পারবো না। আর তাছাড়া এটা আমাকে আলোকে গিয়ে বলতেও হবে। হ্যাঁ হ্যাঁ, আমি বরং সেটাই করি। ওদিকে একটু একটু করে বেশ খানিকটা সময় পেরিয়ে যায়, কিন্তু তখনও জাদুগোলক ফিরে না আসায় নাগরানী অনেক চিন্তায় পড়ে যায়। একে 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 তো কতটা সময় পেরিয়ে গেল, কিন্তু তারপরও তো জাদুগোলক এখনো ফিরে এলো না। আর তাছাড়া জাদুগোলকের আসল রূপ ফিরে আসার সময় হয়েছে। এখন যদি কোনোভাবে ওখানে ওর আসল রূপ ফিরে আসে, তাহলে তো জাদুগোলক চিরকালের মতো ধ্বংস হয়ে যাবে। তখন তখন কি হবে? না 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 না, এটা কিছুতেই হতে পারে না। কিভাবে কিভাবে জাদুগোলককে আমি রক্ষা করব? তো বন্ধুরা, কি হতে চলেছে এরপর সেটা জানবো আমরা কুচবরণ কন্যার পরবর্তী পর্বে। আর আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।